এখন খ্রিস্টানরা কি কয় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তিন বইলো না, বলেন কি বইলো না, অন্য আয়াতে আছে সালিসু সালাসা, তিন খোদার এক খোদা, একদল খ্রিস্টান ত্রিত্ববাদে বিশ্বাসী, এরা কিভাবে বিশ্বাসী, এরা আল্লাহরও একজন খোদা মানে, মারিয়ামকে আরেকজন খোদা, ঈসা নবী আরেকজন খোদা, এটারে কয় ত্রিত্ববাদ, কতবাদ, আমরা হলাম একত্ববাদে বিশ্বাসী, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার করি, এরা বাড়ায় বাড়ায় ত্রিত্ববাদে বিশ্বাসী হয়, তো এটা হলো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি, ঈসা নবীর খুব মহব্বত করে, করতে করতে করে আল্লাহর ছেলে, এটা বাড়াবাড়ি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমারে মহব্বত করবা, অবশ্যই করতে গিয়া খ্রিস্টানদের মতো কিন্তু বাড়াবাড়ি করো না, এরা বাড়াবাড়ি করতে করতে ঈসা নবীর আল্লাহর ছেলে বলে ফেলছে, ভাই কথাগুলো কি বুঝে আসতেছে সবার, সূরায় নিসার 171 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবগণ তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবা না, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, তোমরা ধর্মের ব্যাপারে সীমা অতিক্রম করবা না, আর আল্লাহর ব্যাপারে হক ছাড়া বেশি কিছু বলবা না, আল্লাহর উপর যা বলবা হক কথা বলবা, আল্লাহর নামেও মিথ্যা কথা বলবা, মিথ্যা কার নামে, আল্লাহর তো প্রশংসা করবো আবার আল্লাহর নামে প্রশংসা করতে, কিন্তু আল্লাহর নামে মিথ্যা কথা কইছে, আল্লাহর নামে মিথ্যা সবচেয়ে বড় জুলুম, আল্লাহ বলেন নমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে যে মিথ্যা কথা বানায়া বলে তার চেয়ে বড় জালেম আর কে আছে, তাহলে আল্লাহর নামে কি বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, আচ্ছা এবার আল্লাহ বলেন তোমরা ধর্মের ব্যাপারে সীমা লঙ্ঘন করবা না, আর আল্লাহর ব্যাপারে তোমরা হক ছাড়া কিছু বলবা না, ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ, মারিয়ামের সন্তান ঈসা হলেন আল্লাহর রসুল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কালিমাতু, আল্লাহর কালিমা আলকাহা ইলা মারিয়াম, যে কালিমা আল্লাহ মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছেন, মারিয়ামের প্রতি প্রেরণ করেছেন, ওয়া রূহুম মিন, ঈসা হলেন আল্লাহর পক্ষ থেকে রূহ, বাস এতটুকু বিশ্বাস যে ঈসা নবীকে আল্লাহ বাবা ছাড়া কুদরতিভাবে হও হয়ে যাবে, আল্লাহ এই কুদরতে ঈসা নবীরে বানাইছে, এটা হলো আমাদের বিশ্বাস, কি বলেন এটা আমাদের বিশ্বাস, তো ঈসা নবীকে আল্লাহ বানাইছে, আল্লাহ বাবা ছাড়া কাউকে বানাইতে পারে এই ক্ষমতা আছে কার, বাবা মা ছাড়া আল্লাহ কাউরে বানাইতে পারে এই ক্ষমতা কার, বাবা মা ছাড়া বানাইছে আল্লাহ আদম নবী, এই ক্ষমতা আল্লাহর, শুধু পুরুষ থেকে নারী বানাইতে পারেন আল্লাহ, এই ক্ষমতা আল্লাহর, আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালামকে আব্বাজান আদম থেকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বাবা ছাড়া মায়ের পেট থেকে কুদরতিভাবে সন্তান আনতে পারেন, এই ক্ষমতাও আল্লাহর, ঈসা নবীকে আল্লাহ আনছেন, বাবা এবং মায়ের মাধ্যমে স্বাভাবিক নিয়মে সন্তান দুনিয়াতে আসবে, এটাও আল্লাহর ক্ষমতা, এই যে আমরা দুনিয়াতে, কথা বুঝে আসছে না, এখন খ্রিস্টানরা কি কয় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তিন বইলো না, বলেন কি বইলো না, অন্য আয়াতে আছে সালিসু সালাসা, তিন খোদার এক খোদা, একদল খ্রিস্টান ত্রিত্ববাদে বিশ্বাসী, এরা কিভাবে বিশ্বাসী, এরা আল্লাহরও একজন খোদা মানে, মারিয়ামকে আরেকজন খোদা, ঈসা নবী আরেকজন খোদা, এটারে কয় ত্রিত্ববাদ, কতবাদ, আমরা হলাম একত্ববাদে বিশ্বাসী, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার করি, এরা বাড়ায় বাড়ায় ত্রিত্ববাদে বিশ্বাসী হয়, তো এটা হলো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি, ঈসা নবীর খুব মহব্বত করে, করতে করতে করে আল্লাহর ছেলে, এটা বাড়াবাড়ি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমারে মহব্বত করবা, অবশ্যই করতে গিয়া খ্রিস্টানদের মতো কিন্তু বাড়াবাড়ি করো না, এরা বাড়াবাড়ি করতে করতে ঈসা নবীর আল্লাহর ছেলে বলে ফেলছে, ভাই কথাগুলো কি বুঝে আসতেছে সবার, কিছু ক্ষেত্রে আছে যেই ক্ষেত্রে প্রশংসা করা বৈধ আছে, যেমন এর মধ্যে এক নাম্বার একটা ক্ষেত্র হলো প্রশংসা করা বৈধ, কোন ব্যক্তি প্রশংসার যোগ্য একটা কাজ করছে, আপনার একটা উপকার করছে, তা আপনি বললেন ভাই মাশাআল্লাহ আপনার শুকরিয়া আদায় করতেছি, আপনার আমার আপনি আমার এটা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, ভাই আপনার কিভাবে যে আমি প্রশংসা করব, আমার ভাষা নাই, আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করলাম, এই কোন ব্যক্তিরে শুকরিয়াতান দুই চারটা প্রশংসা বাক্য বলা যায়,
তাও আবার মিথ্যা কথা না মানে বাস্তবে কিছু বলবেন ভাই আপনি আমার কাজটা করে দিবেন আসলে আপনি না হইলে আমার এই কাজটা করতে 2-4 দিন লেগে যেত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনারে মিলায় দিয়েছে তাই কাজটা 10 মিনিট হয়ে গেছে কিভাবে আপনার প্রশংসা করি ভাই আল্লাহ আপনাকে ভালো রাখেন জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন আরো কিছু প্রশংসা সুলভ কথা বললেন এই প্রশংসা এটা জায়েজ আছে দলিল তিরমিজি শরীফের 1955 নম্বর হাদিস 1955 قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না তাহলে মানুষের কৃতজ্ঞতা আদায় করা এটা অবৈধ না এটা বৈধ আছে এটা জায়েজ আছে তাহলে কেউ আমার একটা উপকার করলো তাকে 2-4টা প্রশংসাসূচক কথা বলা তার শুকরিয়া আদায় করা তাকে জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন ইত্যাদি বলে কিছু 2-4টা প্রশংসাসূচক বাক্য বলা জায়েজ দুই নাম্বার আরেকটা ক্ষেত্র উৎসাহ দেওয়ার জন্য এটা কেমন আমার দিকে তাকান সবাই ওনাকে আমি দেখলাম যে উনি মসজিদের বারান্দায় বসে কোরআন পড়তেছে আমি বললাম কয় পারা পড়ছেন উনি বললেন এক পারা পড়ছে কথা বুঝে আসছে সবার আমি বললাম মাশাআল্লাহ এক পারা পড়ছেন কাহা ইশ আরেকটু চেষ্টা করলে তো আপনি দুই পারা পড়তে পারতেন পড়ছে এক পারা তো আমি বললাম তো এখন কোথায় যাবেন তো বলছে এখন একটু বাড়ি যামু এমনি কাজ আছে বেশি না তো আরেক পারা পড়েন না আপনি তো মাশাআল্লাহ চেষ্টা করলে আরেক পারা পড়তে পারেন তো চিন্তা হলো ঠিকই তো কাজটাজ নাই আরেক পারা পড়ি তাহলে ওনারে আমি উৎসাহ দেওয়ার জন্য এক পারা পড়ার প্রশংসা করলাম এই এক পারা পড়ার প্রশংসা করার কারণে উনি প্রশংসাটা শুনে আরেক পারা পড়তে রাজি হয়ে গেছে এটা জায়েজ আছে বুঝে আসছেন এটা হ্যাঁ এটা দলিলও দিচ্ছি সহিহ বুখারীর 1156 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নবীজির যুগে একটা স্বপ্ন দেখছে কি দেখছে স্বপ্ন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাআইতু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না ফি ইয়াদি কিতআতা ইসতিবরাক কাআন্না ফি ইয়াদি কিতআতা ইসতিবরাক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমি রাসূলের যুগে একটা স্বপ্ন দেখলাম স্বপ্নে দেখি আমার হাতের মধ্যে রেশমের একটা মোটা টুকরা কাপড়ের একটা মোটা টুকরা আমার হাতের মধ্যে স্বপ্নে ইবনে ওমর বলেন ফাকাআন্নি লা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাই স্বপ্নে আমি দেখলাম আমি জান্নাতের মধ্যে যেখানে যেতে চাই রেশমের কাপড়টা উড়ে উড়ে সেখানে নিয়ে যায় স্বপ্ন আমি স্বপ্ন দেখলাম রাসূলের যুগে আমার হাতে একটা রেশমের কাপড় আমি জান্নাতের যেখানে ইলা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাই যেখানে আমি ইচ্ছা করি রেশমের কাপড়টা সেখানে উড়াল দিচ্ছি ওই স্বপ্নে আবার দেখলাম ফাকাআন্না ইসনা ইসনাতাইন আমি দেখলাম ফাকাআন্না ইসনাইনে আতায়ান দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর আরাদা আইয়াযহাবা বি ইলান নার দুই ব্যক্তি আমারে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় নাউজুবিল্লাহ স্বপ্নে দেখলাম দুইজন আমারে জাহান্নামের দিকে নিতে চায় ফাতালাক্কাহুমা মালাক মানে দুই ফেরেশতা আমারে জাহান্নামের দিকে নিতে চায় তাদের সাথে আরেক ফেরেশতা দেখা করছে সুবহানাল্লাহ দেখা করে আমার দিকে তাকায় কয় লাম তুরা ভয়ের কিছু নাই তোমার কোনো সমস্যা হবে না সুবহানাল্লাহ আর ওই দুই ফেরেশতাকে বললেন খাল্লিয়া আনহু আরে তাকে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ছেড়ে দিল আমি রাসূলের কাছে স্বপ্ন বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন শুনে খুশি হলেন আর প্রশংসা করলেন প্রশংসা কইরা নবীজি বললেন ইস ইবনে ওমর যদি তাহাজ্জুদের নামাজ পড়ত আরো বেশি কোন নামাজ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন শুনে বললেন যে ইবনে ওমর যদি আরো বেশি তাহাজ্জুদের নামাজ পড়ত আমি ওনার কোরআন তেলাওয়াত পরে বললাম আরে ভাই আরেকটু যদি পড়তেন ইস মাশাআল্লাহ ভালো হইতো উৎসাহ দেওয়ার কারণে আরেক পারা পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইবনে ওমরের স্বপ্ন তো অনেক সুন্দর তাহাজ্জুদের নামাজ যদি আরো বাড়ায়া দিত উৎসাহ দিছে তো তাহাজ্জুদের নামাজ যেন বাড়ে তাহলে কোন আমল দেখা যদি কাউকে আপনি বলেন মাশাআল্লাহ নামাজ পড়া শুরু করছেন জি ভাই শুরু করছি কতদিন আলহামদুলিল্লাহ গত এক মাস আমার নামাজ ছুটে না মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে হিম্মত রাখেন নামাজ যেন না ছুটে আগের চেয়ে নামাজ একটু বাড়ায়া দেন তো আপনি 2-4টা কথা বললে তিনি মাশাআল্লাহ আবার আগ্রহী হয় অনেকে তাবলিগে যায় যাওয়ার পর যখন নামাজ ধরে আপনাদের অনেকে তাদেরকে
ছাটটা কইরা বলেন কি এ পিছে হয়ে গেছে না না এটা বলেন না বলবেন মাশাআল্লাহ তুমি নামাজ ধরছো 40 দিন গেছো যাওয়ার পর থেকে এখন তুমি নামাজি হয়ে গেছো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমারে বাঁচায় রাখুক ঠিক আছে তুমি সব সময় নামাজে আইছো তো নামাজে আসলে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ কইরো ভাতিজা এটা আপনি বলার কারণে ওই ছেলেটা আরো নামাজের প্রতি উৎসাহিত হচ্ছে এই প্রশংসা আমাদের স্বভাবগুলা উল্টা একটা ছেলে নতুন করে ভালো হইলো বলি কি এ ইশা এই বেচারারে আরো খারাপ হবে মানে হ্যাঁ বিড়ি খাইতো এটাই ঠিক ছিল এতদিন এর সাথে বৈষে বৈষে বিড়ি খাইতো এটা ঠিক ছিল এখন এই বেচারা নতুন করে ভালো হয়ে গেছে নামাজি হইছে হ্যাঁ ভালো লাগে না কয় বেটা তুই আমগোর লগে কত বিড়ি খাইছিস হ্যাঁ সত্যি কথা আপনার সাথে অনেক সিগারেট খাইছে এটা সত্যি কিন্তু বেচারা এখন নামাজ পড়তেছে কেন তাকে আপনি আবার আগের কথাগুলো বইলা তাকে কেন আপনি নামাজ থেকে আবার ফারেক করতে চাইতেছেন ঠিক আছে তো সে আগে আপনার সাথে সিগারেট খাইছে সে আপনার সাথে আগে জুয়া খেলছে আগে আপনার সাথে ক্যারামবোর্ড খেলছে তো ছেলেটা এখন তো নামাজি ধরছে এখন তো সে নামাজে যাচ্ছে এখন সে মসজিদে যাচ্ছে কেন আপনি তাকে এমন কথা বলেন যে কথার কারণে সে আওয়াজ নামাজ ছেড়ে দেয় না এটা বলেন না একটা ছেলে নামাজ ধরছে তারে উৎসাহ দেন সে যেন আরো নামাজি হয় ভাই কথাগুলো বুঝে আসতেছে তো আমরা কেন এমন হয়ে গেলাম একটা ছেলে ভালো হবে একটা মানুষ ভালো হইতেছে তারে আর একটু উৎসাহ দিই দাড়ি রাখা শুরু করছে আচ্ছা মাশাআল্লাহ তুমি দাড়ি রাখা শুরু করছো আলহামদুলিল্লাহ ভাই রাখো উল্টা কি বলেন দেখছি তোর মতো কত সুফি এই বেচারা পরের দিন আবার শেখ করে দেয় কেন আপনি কথাটা বললেন এই জন্য আমাদের কথাবার্তাগুলো একটু পাল্টানো দরকার সত্যি করে বলেন আমাদের অভ্যাসগুলো এরকম না এটা না তাহলে উৎসাহ দেওয়া প্রশংসা করা করলে যদি তার এবাদতের মাত্রা বাড়ে তার যদি আমলের স্পৃহা বাড়ে তাহলে তার আমলের স্পৃহা বাড়ানোর জন্য দুই চারটা প্রশংসা কথা বললে সে যদি আগের চাইতে আরো বেশি নামাজি হয় এই দুই চারটা প্রশংসামূলক বাক্য বলা জায়েজ আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন